স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকার ধানমন্ডির 32-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে। এখানে আমি সুমন মণ্ডল আছি নিউজ হান্টের পক্ষ থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সার্বিক পরিস্থিতি এবং স্বাধীনতার যে 50 বছরে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি এইগুলো আমরা জানবো এখানকার সাধারণ মানুষের কাছ থেকে। নিউজ হান্টের সঙ্গেই থাকুন, যার বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া আমাদের স্বাধীনতা অর্জন কখনো সম্ভব হতো না, যিনি আমাদের মুক্তির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ একসঙ্গে পালিত হচ্ছে এবং এজন্য এখানকার সাধারণ মানুষের ভিতর এবং যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের ভিতর আলাদা একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রকমের লাল সবুজের পোশাক পরে বিভিন্ন দর্শনার্থী, বিভিন্ন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সবাই এসেছেন শ্রদ্ধা জানাতে জাতির জনকের প্রতি। আমরা এখানকার যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনারা নিউজ হান্টের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে ফুল দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, এই বিষয়ে আপনার স্বাধীনতা একটি গৌরবের বিষয় আর বিজয় তার চেয়েও বেশি অর্জন এবং সম্মানের একটা ব্যাপার। তো সেই সম্মানে আজকে 50 বছর একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে আজকে একটি উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হয়ে বাংলাদেশ এক অনন্য অর্জন এবং গৌরবের দ্বারপ্রান্ত এসে হাজির হয়েছে। তাই আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার বিজয় সুবর্ণ জয়ন্তী অন্তর থেকে এবং হৃদয় দিয়ে অনুভব করে পালন করছি এবং এভাবেই দেশকে আরও এগিয়ে, যাদের দেশটা যেন এগিয়ে যেতে পারে সেই জন্য সবাই মিলে একত্রে কাজ করার জন্য, যাতে আমরা সবাই দেশটার জন্য কিছু করতে পারি তার জন্য আমরা একত্রে কাজ করছি। ধন্যবাদ। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার যে ত্যাগ, ওনার যে স্বাধীনতা, আমাদের স্বাধীনতার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অবদান, এই সম্পর্কে আপনার মূল্যায়ন যদি জানাতেন। আসলে একটি কথাই বললেই সব কিছু হয়ে যায়, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। আর যদি বঙ্গবন্ধু যদি সেই সময়ে নেতৃত্ব না দিত তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো কি না এটা নিয়েও সন্দেহ রয়েছে। তার জন্যই আজকে বাংলাদেশ এতদূর পর্যন্ত এসেছে, তাই তার অবশ্যই তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাকে আমাদের প্রত্যেকটি বাঙালির পক্ষ থেকে সবসময় তার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এবং তার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি একটি দেশকে যখন দেশ পিছিয়ে যাচ্ছিল বিভিন্ন কারণে তখন তিনি দায়িত্ব নিয়ে আবার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশকে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত করেছেন। এজন্য তা জননেত্রী শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আপনারা শুনছিলেন উনি জননেত্রী শেখ হাসিনার অনেক প্রশংসা করছিলেন, তিনি আমাদের দেশকে একটি মধ্যমায়ের দেশে উন্নীত করেছেন এবং দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সবসময়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডির 32 নম্বরে, এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এখান থেকে সরাসরি যুক্ত ছিলাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাছিলেন সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এখান থেকে সংযুক্ত ছিলাম সরাসরি আমি সুমন মণ্ডল, এখানেই বিদায় নিচ্ছি এবং আশা করব নিউজ হান্টের সঙ্গেই থাকবেন আপনারা।